বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আগামী শুক্রবার 1 অক্টোবর থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষা। তো এই ভর্তি পরীক্ষা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর ফুল ভিডিওটি দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস ওদের অনলাইন পত্রিকায় ওরা হেডিং করেছে যে দেখো, ভর্তি পরীক্ষার কেন্দ্র 8টি বিশ্ববিদ্যালয়ে, প্রতি আসনে লড়বে 45 জন। তো আমরা একটু বিস্তারিত দেখি এখন এখানে কি বলছে। তো দেখো, আগামী শুক্রবার 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি স্নাতক ভর্তি পরীক্ষা। তো এদিন ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে 2020-21 শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা শুরু হবে। তো প্রথমবারের মতো এবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের 7টি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এবার ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবে 45 জন। তো আজ বুধবার 29 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও এবার যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে চট্টগ্রাম, সেগুলো হলো শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আশা করি তোমরা ক্লিয়ার। তো আবার একটু মার্ক করে তোমাদের দেখাই যে এই 7টা বিশ্ববিদ্যালয়ে তোমরা ঢাকার বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, অনার্সে ভর্তির জন্য তোমরা পরীক্ষা দিবে আগামী 1 অক্টোবর থেকে। তো দেখো, এ সময় উপাচার্য বলেন, এবারই প্রথম ঢাকার বাইরে 7টি বিভাগে ভর্তি পরীক্ষা হবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্সের নীতি থাকবে। তো এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদতৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই 7টি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। তো বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে শিক্ষার্থীদের অর্থ এবং সময় লাঘব হবে বলে তিনি জানান। তো দেখে, এবার 5টি ইউনিটে মোট শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে 324,340 শিক্ষার্থী। তো এর মধ্যে ক ইউনিটে 117,957টি, খ ইউনিটে 47,632টি এবং গ ইউনিটে 27,374টি এবং ঘ ইউনিটে 115,881টি এবং চ ইউনিটে 15,496টি আবেদন জমা পড়েছে। তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা হলো 7,148টি, এর মধ্যে ক ইউনিটে 1,115টি, খ ইউনিটে 2,378টি এবং গ ইউনিটে 1,250টি এবং ঘ ইউনিটে 1,570টি এবং চ ইউনিটে 135টি আসন রয়েছে। সেই হিসেবে এবার ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবে 45 জন। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এ সময় উপাচার্য আরও জানান, 7 বিভাগের বিশ্ববিদ্যালয়ে আলাদা ইউনিট হিসেবে কাজ করবে। পরীক্ষায় 11টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলবে। এছাড়াও নম্বর ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে বলে জানান তিনি। MCQ ও লিখিত দুই অংশে যথাক্রমে 60 ও 40 নম্বরে মানবন্টন হবে এবং চ ইউনিটের জন্য আলাদা মানবন্টন হবে। তো আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝেছো এবং ক্লিয়ার হয়েছে তোমাদের। তো তোমরা বিষয়টি মনে রাখবে, তোমাদের হচ্ছে এই যে 7টি বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা হবে ঢাকার বাইরে। এছাড়াও তোমরা কোন আসনে কোন ইউনিটে কতজন পরীক্ষা দেবে এবং কতটি আসন রয়েছে তোমরা আশা করি এখান থেকে জানতে পেরেছো। তো ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সামান্য উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে, এরকম আপডেট ভিডিও পেতে হলে, এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবে। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, আসসালামু আলাইকুম।